সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে যিনি আজকে আপনাদের সকলের সামনে আমাকে উপস্থিত করলেন, তিনি হলেন আরামবাগের জেলা সভাপতি বিমান ঘোষ। বিমানদার সঙ্গে আপনারা হাততালি দিন। বিমানদার সঙ্গে আমার মৌখিক আলাপ হয়েছে, কথাবার্তা হয়েছে, এবারে দেখাশোনা হলো। তো আমি এবারে ওনাকে বলবো যে আপনাদের যতগুলো এরিয়া আছে তার মধ্যে আমাকে এবারে আস্তে আস্তে আনার চেষ্টা করুন, আর না হলে এখানে একটা ছোট ঘর করে দিন। মাঝে মাঝে আমি সকালবেলায় এসে আপনাদের সঙ্গে যোগদান করব এবং থাকবো। তো সেরকম উনিও আমাকে হ্যাঁ বলেন, ইয়েস বলেন, তাহলে কিন্তু আমি আছি, কারণ সামনে বিধানসভা, তাহলে কিছু কাজকর্ম আপনাদের সকলের সঙ্গে করা যাবে, এটা আমার আনন্দ হবে। আমি এসেছি 36, তাই তো? এই জনসভার মধ্যে আমি প্রথমে বলব, মোদিজি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, চট্টাজি জিন্দাবাদ, অমিত শাহজি জিন্দাবাদ, দিলীপ ঘোষজি জিন্দাবাদ। এরা সকলে আমাদের কাছে পরিবৃত হয়ে আছে, তাই না? ওনাদের সকলের কাছে আমরা পরিবৃত, ওনারা আমাদের সকলের কাছে পরিবৃত। আমরা একসঙ্গে সাংগঠনিকভাবে যুদ্ধ করছি, লড়াই করছি এই পশ্চিমবঙ্গ নিয়ে। তার কারণ পশ্চিমবঙ্গে আমাদের এখন শঙ্খ ঘণ্টা, মানে শাঁখ এবং ঘণ্টা বেজেছে। কিসের ঘণ্টা? যে আমরা জিতবো। জেতার একটা ঘণ্টা হয় না, মা দুর্গার সামনে যেমন আমরা শাঁখ বাজাই, যেমন আমরা মা লক্ষ্মীর শাঁখ বাজাই সন্ধ্যাবেলায়, তেমনি ভারতীয় জনতা পার্টির জন্য শঙ্খ এবং ঘণ্টা এসে গেছে। সেটা হচ্ছে আনন্দে, সেটা হচ্ছে জেতার, সেটা আমাদের সকলের মনের মধ্যে এসে গেছে। আমি জানি না এখানে কে তৃণমূল আছে, আমি জানতেও চাই না, তবে এই নেই না, বলছে না নেই, ভালো কথা। তার মানে সবটাই আমাদের, আমরাই সব গ্রাম মানুষের প্রত্যেকটা বাড়ির মধ্যে শুধু ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির আদর্শ আর ভারতীয় জনতা পার্টি, আর আর আমরা কিচ্ছু জানবো না। মুখ্যমন্ত্রী যিনি 11 সাল থেকে রাজত্ব চালাচ্ছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, মানে পুলিশ মন্ত্রী, অনেকগুলো মন্ত্রী মানে দুটো কিন্তু চালিয়ে যাচ্ছেন অনেক বছর ধরে, কিন্তু ফেলিয়ার। একটু আগে বিমানবাবু যা বলে দিচ্ছেন সেগুলো রিপিট করবো না, বেবি তিওয়ারি যেটা বলে দিয়েছেন সেগুলো রিপিট করবো না, কিন্তু আপনি বা আপনারা আমার একটা ছবি দেখেছেন ছোট বউ, তাই না? আমি কিন্তু সব সময় লড়াকু চরিত্র করেছি, আমি বাঞ্ছারামের বাগান করেছি লড়াকু চরিত্র, সব সময় একটা লড়াকু চরিত্র আমাকে নিয়ে করেছে ডিরেক্টর। আমি জানি না কেন ঠিক রোমান্টিক সিন কিন্তু খুব কম করেছি, হয়তো করেছি প্রসেনজিৎ বা চিরঞ্জিতের সাথে, কিন্তু দেখবেন আমাকে নিয়ে কিন্তু বেশি লড়াইয়ের চরিত্র হয়েছে। আর তার মধ্যে এত বেশি ভালো লেগেছে, মানুষের মনের মধ্যে গেঁথে গেছে ছোট বউ। শুধু ছোট বউ করিনি, তার আগে লড়াকু ছবি আমি অনেক করেছি, যারা স্বরাষ্ট্রমন্ত্রী আর মুখ্যমন্ত্রী, তার একটা মস্ত বড় গুণ হলো যে মেয়েরা যে রেপ হচ্ছে, মেয়েরা যে ধর্ষণ হচ্ছে, তাতে উনি একজন মহিলা, ওনার কোনো প্রতিক্রিয়া নেই। আমাদের বাড়িতে যদি আমার মেয়ে স্কুল থেকে আধ ঘন্টা দেরিতে আসে, আমার প্রতিক্রিয়া হয়, আমার মনটা ছটফট করে, কেন এতক্ষণ হলো ঘড়ি দেখছি, ওপরে বড় ঘড়িটা দেখছি, ঘড়ির সঙ্গে মেরাচ্ছি, কেন এত দেরি হচ্ছে, কেন হয়? মাতৃত্ব থেকে হয়। তেমনি মুখ্যমন্ত্রীর যে ভূমিকা সেটা মাতৃত্বের ভূমিকা, সমস্ত রাজ্যের সবার দিকে নজর থাকবে, কোথায় কার কী প্রবলেম, এই যে নির্যাতন, এই যে ধর্ষণ দিনের পর দিন, মাসের পর মাস, প্রত্যেকটা জায়গায় ঘটনা কিন্তু উনি বললেন এইগুলো কেন হচ্ছে এবং
সেটার জন্য কিন্তু মাথা নিচু হয়ে যায়, আমাদের মাথা নিচু হয়। সাবস্ক্রাইব করুন। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Sometimes fashion can change vision.